তো গাইস, নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে ঈদের দিন, তো ঘুরতে বের হয়েছি ঈদের দিন বিকালে। তবে যাচ্ছি ঘোড়াঘাটের দিকে, দেখি। তো ঘোড়াঘাটের ব্রিজ উদ্বোধন হয়েছে, আমরা এখনো দেখি নাই। তো আজকে ঘোড়াঘাটের ব্রিজও দেখবো, প্লাস ওখানে একটু দেখি চটপটি টটপটি খাওয়া যায় কিনা। তো ঘোড়াঘাটের ব্রিজও দেখবো, নতুন ব্রিজ উদ্বোধন হয়েছে। অনেকেই আপনারা জানেন না আসলে ব্রিজ উদ্বোধন হয়েছে কিনা। তো এটা গত 5 তারিখে ব্রিজ উদ্বোধন হয়েছে। তো চলেন বাকিটা ওখানে গিয়েই বলি। তো গাইজ, আমরা মোটামুটি চলে আসছি ব্রিজের কাছাকাছি। এই বাজারটা পার হলেই আসলে ব্রিজ, ঘোড়াঘাট করতোয়া ব্রিজ। তো গাইজ, আসলে প্রচুর মানুষ, মেলার চাইতেও মানুষ। হ্যাঁ, তা এতটা অবশ্য আশা করি নাই, ভাবি নাই যে এতই মানুষ হবে। হ্যাঁ, তো প্রচুর মানুষ আসলে, কি বলবো। তো গাইজ, ব্রিজটা চালু হয়ে গেছে গত 5 তারিখে। হ্যাঁ, তো ব্রিজ থেকে আসলে আশেপাশে ছিনেরি মনে হয় ভালোই দেখা যাচ্ছে। তো আসলে দাঁড়ানোর জায়গা পাচ্ছি না, কোথায় দাঁড়াবো গাড়িটা নিয়ে, এই সাইডে দেখি দাঁড়ানো। এই যে আমরা সবাই আছি এখানে, কোথায় চলে এসেছি দেখো, আমরা কোথায় চলে এসেছি বলো। একটা নতুন ব্রিজের উপরে আছি। তো গাইজ, আজকে ঈদের দিন হওয়াতে আসলে প্রত্যাশার চেয়ে অনেক বেশি মানুষ। হ্যাঁ, এই যে দেখেন ব্রিজের উপরে প্রচুর মানুষ, ব্রিজের উপরে নিচে। হ্যাঁ, এই যে সেই কাঠের ব্রিজ, যে ব্রিজ দিয়ে আমরা যাতায়াত করছিলাম এতদিন, দীর্ঘ 1 বছর যাতায়াত করছি এই ব্রিজে। তো ব্রিজটা এখনো আসে, খোলে নাই। তো যারা আসলে এখনো জানেন না যে ব্রিজটা হয়েছে কিনা, তো তারা জেনে নিন যে গত 5 তারিখে ব্রিজটা খোলা হয়েছে। ঠিক আছে, গত 5 তারিখে ব্রিজটা শুভ উদ্বোধন। ব্রিজের উপরে জ্যাম লেগে গেছে, এই প্রচুর জ্যাম। এতক্ষণ জ্যামের মধ্যে ব্রিজের উপরে আটকা ছিলাম, তো জ্যাম খুলে গেছে। এখন একটু সামনের দিকে গিয়ে দেখি কিছু খাওয়া যায় কিনা। তো গাইজ, নেমে পড়লাম, একটু আইসক্রিম খাবো। হ্যাঁ, ওগুলো খাবেন, এইগুলো খাবেন, আইসক্রিম নাই। তো যাক, তোমার তো আবার ঠান্ডা খাওয়া নিষেধ, তুমি কি খাবা? ভালো, সেই সাথ। তো গাইজ, আইসক্রিম খেয়ে আবার চলে আসলাম ব্রিজে। ব্রিজের উপরে আসলে গাড়ি ড্রাইভ করতে ভালোই লাগতেছে। তো গাইজ, ব্রিজ থেকে নেমে আসলাম নিচের দিকে। ওই যে ব্রিজ দেখা যাচ্ছে পিছনের রাস্তা। তো গাইজ, ওইদিকে গাড়ি রেখে চলে আসলাম, এই দিক দিয়ে নেমে চলে আসলাম। তো রাস্তার দুই পাশে আসলে সুন্দর করে পাকা করা হয়েছে, তো দেখতেই ভালো লাগে।
তো যা হোক গাইজ, আসলে নৌকায় চড়ার ইচ্ছা ছিল কিন্তু সন্ধ্যা লেগে গেল আর নৌকায় চড়া হলো না। হাওয়াই মিঠাই, ছোট ছেলে আবার হাওয়াই মিঠাই খাবে। খুব মজা করে সে হাওয়াই মিঠাই খাবে, তার খাওয়াটা দেখলেই বোঝা যায়।